Assalamualaikum everyone. Welcome back to my channel. আমি বাংলাদেশি ব্লগার দিনা। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকে আমার রেসিপিটি হলো কুচুনো চিংড়ি দিয়ে পটল ভাজি করব। আসলে আমরা তো প্রতিদিনে মাছ মাংস এই ধরনের খেয়ে থাকি, আসলে মাঝে মধ্যে একটু এই ধরনের সবজি খাওয়া উচিত। তো আমি আজকে ছোট চিংড়ি দিয়ে পটল ভাজি করে দেখাবো। তো কিভাবে করছি দেখতে থাকুন। এখন আমার পটলটা ভাজি করতে কী কী জিনিস লাগবে, তো এখন আমি 700 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে আমি এভাবে কেটে নিয়েছি, আপনার চাই লম্বা করে নিতে পারেন। এক কাপ তেল, এখানে এক টেবিল চামচ লবণ, এক টেবিল হলুদ, এক টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা, এক বাটি পেঁয়াজ কুচুনো আর 250 গ্রাম চিংড়ি। তো দেখতে থাকুন ভিডিওটি। তো এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি। তো আমি এক কাপ তেল দিয়েছি। তেলটা আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন আর কম খেতে চাইলে কম নিতে পারেন। তো আমি এখানে 7-8টি পেঁয়াজের মতন কুচো করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে একটু 2-3 মিনিট মতন নেড়ে চেড়ে একটু নরম করে নেব। পেঁয়াজটা যদি আপনারা আরও বেশি দিতে চান দিতে পারেন, অসুবিধা না। কেউ যদি আস্তে রসুন খেতে চান তাও দিতে পারেন। আমার পেঁয়াজটাও প্রায় নরম হয়ে আসলো। তো এখন আমি কী কী মশলা দিচ্ছি বাটা, এখানে 1 টেবিল চামচ রসুন বাটা আর আদা আর পেঁয়াজটা বেটে নিয়েছি একসাথে, 2 টেবিল চামচ হবে। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ লবণ। তো এখন আমি এগুলোকে দিয়ে দিলাম। এখন একটু পানি দিব মশলাটা যেন না পড়ে যায়। তো এখন আমি মশলাটাকে কষাবো কিছুক্ষণের জন্য। তো আমি আর একটু পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি নেড়ে চেড়ে 1.5-2 মিনিটের মতন মশলাটাকে কষাবো। আপনারা যদি চান এখানে আরও একটু আদা পেঁয়াজ রসুন বাটা দিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। এখন আমার মশলাটা কষে আসলো। আমি এখন চিংড়ি মাছগুলো ঢেলে দেব। চিংড়ি মাছগুলোকে ঢেলে কিছুক্ষণ কষাবো, 4-5 মিনিটের মতন। এই কুচুনো চিংড়িটা দিয়ে আসলে যে কোনো সবজি বলেন, পটল বলেন, চিচিঙ্গা বলেন, ধুন্দুল, তার লাউ তো কথা বলি না, লাউয়ের সাথে তো এটা অন্যরকম, চিংড়িটা তো লাউয়ের সাথে অন্যরকম হয়। তো এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি সবজি নাও দিতে চান এইভাবেও কিন্তু গরম ভাত দিয়ে বুনা করে খেতে কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। এখন আমার চিংড়িটা কষি আসলো প্রায়, এই যে দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে আসছে। আমরা কিন্তু কীভাবে লতি দিয়েও রান্না করে খেতে পারি, লতিটাকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেতে পারি। কিন্তু লতি দিয়েও চিংড়ি মাছ দিয়ে যায়, খেতে অনেক ভালো লাগে লতি দিয়ে। তা এখন আমি পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দেব, চিংড়ি মাছটার সাথে মিশিয়ে দেব ভালো করে। এখানে আসলে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো ইউজ করার দরকার নেই, কারণ পটলটা যেহেতু নরম একটা সবজি ধনিয়া জিরা এগুলো আসলে যায় না। তবে যারা খেতে চায় খেতে পারে, কিন্তু আমার মতে আসলে একটু মশলাটা কম দেওয়াই বেস্ট ওইগুলোর থেকে। ধনিয়া জিরার গুঁড়ো দিলে হয়তো একটু গন্ধ লাগতে পারে। আসলে রান্নাটা অবশ্যই এক এক জনে এক একভাবে রান্না করে। তা আমি আমার মতো করে রান্না করে দেখালাম আমার ভিউয়ার্সদেরকে আমি কীভাবে রান্না করছি পটলটাকে কুচুনো চিংড়ি দিয়ে। তো এভাবে করে অবশ্যই খাবেন, ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগে এই ধরনের খাবার। আমার পটল ভাজিটার মধ্যে আর একটু লবণ লাগতো। তো আসলে আমরা যে কোনো সবজি যে কোনো তরি তরকারি মাছ মাংস যাই রান্না করি না কেন, প্রথম একটু লবণটা কম দেওয়াই ভালো। তো পরে একটু চেখে তারপর লবণটা দেওয়া প্রয়োজন হলে দিবে। তাই দেখতে থাকুন ভিউয়ার্স, আমার কুচুনো চিংড়ি দিয়ে পটল ভাজিটি তৈরি হয়ে গেল। তো কালারটা তো আমার থেকে ভালোই লাগছে। যদি আপনাদের একটু আর একটু হালকা করতে চান তাহলে হলুদের পরিমাণটা একটু কম দেবেন। তো এখন আমি সার্ভিং একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো আসলে ভাজিটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে। আমার বাচ্চারা তো সবজি খায় না, যাক ওরা ওই আজকে ভাজিটা খেয়েছে ভাত দিয়ে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের এই ভিডিওটি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন রেসিপিটা যা আপনারা রান্না করে খেয়েছেন, আমি অনেক খুশি হব। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।